আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক গেমিং লেভেল আপ ক্রাইটেরিয়া, যেখানে আমরা দেখি যে আমাদের একটা ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়ায় বলা হয় যে আপনার অ্যাটলিস্ট ফার্স্ট আপনারা যখন লেভেল আপের কিছু ক্রাইটেরিয়া আছে 6টা, তার মধ্যে আছে 4 ঘন্টার একটা স্ট্রিম লাগানো। আবার ওখানে পাশাপাশিও একটা জিনিস আছে যেখানে বলা হয়েছে যে ফার্স্ট টাইম আপনাকে স্ট্রিম হোম থেকে স্ট্রিম করতে হবে। তাই এই বিষয়ে অনেকে প্রশ্ন করে, ভাই আমার ফার্স্ট টাইম ক্রিয়েটর স্টুডিও, ফেসবুকে ক্রিয়েটর স্টুডিও দিয়ে কীভাবে ফার্স্ট টাইম স্ট্রিম করব, কিবা স্ট্রিম হোম থেকে আমরা ভিডিও অ্যাড করব। ওকে, তাই এই বিষয়টা নিয়ে কমপ্লিট কথা হবে। এবং এই বিষয় নিয়ে অনেক ভাই বোনেরা তো কমেন্ট করে যে ভাই ফার্স্ট টাইম যে বলা হয় এখানে আপনার স্ট্রিমার হোমের মধ্যেও আছে অনেক সময়, যে ফার্স্ট টাইম লাইভ যাইতে হলে কি ফার্স্ট টাইম ক্রিয়েটরিয়া স্টুডিও বলে, এটা কীভাবে কী করবো। ওকে, সেই বিষয় নিয়ে কমপ্লিটলি কথা হবে। তো আমি সিম্পলি একটা ভিডিও নিয়ে নেবো, নেওয়ার পর আপনাদেরকে দেখাবো যে ফার্স্ট টাইম আপনারা কীভাবে লাইভে যাইবেন ক্রিয়েটরিয়া স্টুডিও, যারা ফেসবুক গেমিং লেভেল আপের ওপরে কাজ করতেছেন তাদের জন্য। অনেক সময় হয় কি আমাদের পেজ, ফেসবুক পেজের মধ্যে এলওসি চলে আসে, তখন হয় কি আমরা অনেক ভিডিও আছে 4 ঘন্টা 3 ঘন্টার ভিডিও আমরা আমাদের পেজে লাগাই। তো এটা কীভাবে করতে হয় সেই পুরো বিষয়টা আপনাদের মধ্যে আলোচনা করবো। তো আমি সিম্পলি একটা ভিডিও নিয়ে নেবো। ওকে, আমি এই ভিডিওটার লিঙ্কটা নিয়ে নিলাম, নিয়ে আমি চলে আসলাম গো স্ট্রিম। ওকে, গো স্ট্রিম, গো স্ট্রিমে আসার পরে অটোমেটিক স্ট্রিম, প্রি রেকর্ড ভিডিও স্ট্রিম, এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম, প্রেস ইন্টার, এখানে এটা আমরা কপি করে নিলাম। ওকে, কপি দি টিক মার্ক, নেক্সট, সিলেক্ট, অ্যাড ডিসক্রিপশন, টাইটেল, কাস্টমাইজ। ওকে, এবার আমরা চলে আসবো এখান থেকে। তো এখানে সর্বপ্রথম আসলে আমরা স্ট্রিম করতে হলে এখানে যে সেটিংগুলো আছে, সেটিংসের মধ্যে একটা জিনিস আছে ক্রিয়েটিভ টুলস। ওকে, আমরা যেগুলো স্ট্রিম হোম প্রথম ফার্স্ট ভিডিও লাগাবো, তো আমরা এখানে ক্রিয়েটিভ টুলসের মধ্যে আসবো। ক্রিয়েটিভ টুলসের মধ্যে আসলে এরকম চলে আসবে স্ট্রিমার হোম। ওকে, এই স্ট্রিমার, যেহেতু ফেসবুকের অনেক কটা আপডেট চলতেছে, আপনার ইন্টারফেস দেখছেন অনেক আপডেট চলতেছে এবং আপডেট হচ্ছে, ঠিক আছে, এই জন্য প্রতিনিয়তই সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, যা এখন দেখানো হচ্ছে পরবর্তীতে সেই অপশনগুলো কি ফিচারগুলো থাকছে না। ওকে, তো ফার্স্ট টাইম যখন আমরা ভিডিও লাগাবো, এই বিষয় নিয়ে কমেন্ট হয়েছে, সে ফার্স্ট টাইম ভিডিও লাগানোর জন্য এই যে আপনার সেট আপ লাইভ স্ট্রিম। ওকে, ফার্স্ট টাইম আমরা যখন ফেসবুকে লেভেল আপের উপর কাজ করবো, ফার্স্ট টাইম যে ক্রিয়েটরিয়া আছে, যে ফার্স্ট টাইম আপনার ক্রিয়েটর স্টুডিও স্ট্রিমার হোম থেকে যাইতে হবে, তো সেটা হচ্ছে এই সেট আপটা। ওকে, তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে সিলেক্ট করার পরে আমরা যেহেতু গো স্ট্রিম দিয়ে করবো, এটা যেহেতু আমরা সরাসরি এখন স্ট্রিম করবো না, তো আলাদা আমরা প্রি রেকর্ড ভিডিও, তো এখানে যে স্ট্রিমার হোম সফটওয়্যার আর ওয়েব ক্যাম। ওকে, তো আমরা যেহেতু ভিডিও অ্যাড করবো, তো এখানে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আসার পরে এখানে পাবেন সার্ভার ইউআরএল। ওকে, এটা কপি করে নিলাম, নিয়ে আমরা আবার চলে গেলাম গো স্ট্রিম, গো স্ট্রিম প্রেস করে দিলাম, আবার চলে আসবো, আসার পর এখানে ফেসবুক ইউআরএল। ওকে, আসার পরে আমরা এখানে আবার চলে আসবো, আসার পরে এখান থেকে প্রেস অ্যাড, এখন আমরা এখান থেকে কিছু অ্যাড করতেও পারি, আবার কপি, যেহেতু আমি যেভাবে কাজ করি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি। এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, মাইনক্রাফট। ওকে, এর পাশাপাশি আপনি আপনার গ্রুপ যদি থাকে সেই গ্রুপেও আপনি এটা শেয়ার করে দিতে পারেন এইভাবে। ওকে, তারপরে গো স্ট্রিম চলে আসবো আমরা এখানে এসে নেক্সট, এখন আমরা অপেক্ষা করব। এইভাবে আপনারা সিম্পলি এইভাবে চাইলে আপনারা ফার্স্ট টাইম যখন লাইভে যাবেন, এই বিষয়ে আমার একটা কমেন্টও করছিল কেউ যে ভাই আমরা ফার্স্ট টাইম যখন গো স্ট্রিম দিয়ে কিবা আদার্স যে সফটওয়্যার আছে সেখান থেকে যে আমরা স্ট্রিম করবো ফার্স্ট টাইম, সেটা কীভাবে কী করবো। ওকে, তো এইভাবে চাইলে আপনারা খুব সিম্পলি এইভাবে করে নিতে পারেন, ফার্স্ট টাইম লাইভ এইভাবে সম্ভব। ওকে, তা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন, কমেন্টস করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই রিপ্লাই রিপ্লাই দেওয়ার জন্য। আর আপনারা কী বিষয়ে বেশি থেকে বেশি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে রাখবেন, আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও বানাই দেওয়ার জন্য। তো ভিডিওটা যে পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।